অনেকে হয়তো ভিডিও নিচে কমেন্ট করতে পারেন যে আমরা ডেট অফ বার্থ কিভাবে সংশোধন করব, ফটো কিভাবে চেঞ্জ করব। তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা আরো একবার দেখবেন, স্পষ্ট ক্লিয়ার ভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডটি অনলাইন থেকে কারেকশন করবেন সেই বিষয় নিয়ে। তো এটা নিয়ে অনেকেই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করেছিলেন যে আমরা কিভাবে আমাদের ভোটার কার্ডটি কারেকশন করব। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ভোটার সার্ভিস পোর্টালটাকে লগইন করে নেবেন। আমি এখানে লগইন করে নিয়েছি। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন ফর্ম 8, এখানে ফিল ফর্ম 8 এই অপশনে আপনারা ক্লিক করবেন। যখনই ফিল ফর্ম 8 এ ক্লিক করবেন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ যদি নিজের জন্য করতে চান তাহলে এই অপশনে ক্লিক করবেন, যদি অন্য কারোর জন্য করতে চান তাহলে এই অপশনে ক্লিক করবেন। তো নিজের জন্য করতে গেলে কিন্তু আপনার আইডিটা যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন এনবিএসপি থেকে বা এই পোর্টাল থেকে যদি ভোটার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে এই সেলফ অপশানে ক্লিক করলে কিন্তু কাজ হবে। আর যদি ভোটার নাম্বার না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আধারে ক্লিক করে, সেটা আপনার নিজের হোক বা অন্য কারো হোক ফ্যামিলি মেম্বার, তার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে কিন্তু আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তার জন্য সেলফ এই অপশানে ক্লিক করলাম, আমার ভোটার কার্ড নাম্বার যেটা রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু এখানে চলে এসছে। এরপরে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করলাম। যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে কি কারণে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো আমি যেহেতু কারেকশনের জন্য দেখাবো, পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা শিফটিং বা ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো আজকে দেখাবো এটা, এবং গত কয়েকদিন আগে কিন্তু আপনাকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন কারেকশনের জন্য সেকেন্ড যে অপশানটি, এই সেকেন্ড অপশানটি ক্লিক করলাম। এরপরে ওকে বাটনে ক্লিক করবেন। যখনই ওকে বাটনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে কিন্তু আপনার কনস্টিটিউয়েন্সি, ডিস্ট্রিক্ট বা আপনার যে জেলা সমস্ত কিছু চলে এসছে। আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে ইংলিশ এটাই সিলেক্ট রাখলাম। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। যখনই আপনি পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন তখন দেখবেন এরকম ইন্টারফেসটি ওপেন হবে। এখান থেকে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এখানে কিন্তু আপনার নাম বা ইপিক নাম্বার এগুলো শো হবে। এরপরে আধার ডিটেলস, তো এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যে আধার কার্ড নাম্বার সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। যদি আপনি না দিতে চান সেক্ষেত্রে এই অপশানটা কিন্তু ছেড়েও দিতে পারেন। এরপরে এখান থেকে মোবাইল এবং ইমেল দুটি অপশান কিন্তু দেয়া হয়েছে, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে আপনার ফোন বা ইমেলটাও অ্যাড করতে পারবেন। সেটা যে ভোটার কার্ডে রেজিস্ট্রেশন হবে এমনটা নয়। তো এখানে আপনার যদি ফোন নাম্বার নিজের হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে নিজের এটা সিলেক্ট করবেন। আর যদি বাবা মা বা ফ্যামিলি মেম্বার কারোর হয়ে থাকে তাহলে এই অপশানটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সেম প্রসেসটা আছে কিন্তু ইমেলের ক্ষেত্রে, নিজের হলে এটা, অন্য কারো হলে এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। যখনই আপনারা এগুলো সিলেক্ট করবেন তখন দেখবেন এখানে ফোন নাম্বার দেওয়ার অপশান আসবে এবং এখানে ক্লিক করলে আপনার ইমেল আইডি দেওয়ার অপশান কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা এই সমস্ত তথ্যগুলো দেওয়ার পরে এখানে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এই অপশানটা কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, এই অপশানটা আপনারা ছেড়ে দেবেন। নিচে এখানেই কিন্তু মূল কাজ, অর্থাৎ আপনি কি সংশোধন করবেন সেটাই কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখা যাচ্ছে আপনি যদি আপনার ভোটার কার্ডে শুধুমাত্র নাম সংশোধন করতে চান তাহলে এটা ক্লিক করতে হবে। আর যদি মনে করেন না আপনি নাম নয়, আপনি জেন্ডার চেঞ্জ করবেন, লিঙ্গ, সেক্ষেত্রে এটা ক্লিক করবেন। যদি আপনি শুধুমাত্র জন্ম তারিখ চেঞ্জ করতে চান তাহলে এটাই সিলেক্ট রাখবেন। আর যদি রিলেশন টাইপ, দেখা যাচ্ছে যে বাবার নাম আছে সেটা চেঞ্জ করে স্বামীর নাম করবেন কিংবা বাবার নাম চেঞ্জ করে মায়ের নাম করবেন, সেক্ষেত্রে রিলেশন টাইপটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন, এর জন্য এই অপশান। এরপরে রিলেটিভ নেম যদি চেঞ্জ করতে চান তাহলে এই অপশানে ক্লিক করতে হবে। যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে এটা, আর যদি মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে এটা, আর যদি ফটো চেঞ্জ করতে চান তাহলে এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি যে কাজটাই করুন না কেন সেই জিনিসটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। এবার বলি মাল্টিপল চয়েসের ক্ষেত্রে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার নাম সংশোধন করতে হবে, এখানে রিলেটিভ টাইপ বা রিলেটিভ নেম এই কয়েকটা জিনিস চেঞ্জ করবেন। তো একসাথে কিন্তু আপনারা চারটি জিনিস আপডেট করতে পারবেন একবারে। এখানে দেখতে পাচ্ছেন আর কোনো অপশানে কিন্তু কাজ হচ্ছে না। সুতরাং আপনি যে কাজটি করুন না কেন আপনার ভোটার কার্ডের সংশোধন একটা, দুটো, তিনটে বা চারটে সর্বোচ্চ কিন্তু আপনারা একেবারে করতে পারবেন। তো আপনার যে যেগুলো প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আপনাকে দেখানোর জন্য চারটি জিনিস সিলেক্ট করছি, একটা নাম, ডেট অফ বার্থ, এছাড়াও এখানে রিলেটিভ নেম এবং অ্যাড্রেস, এই কয়েকটা জিনিস আমি চেঞ্জ করে আপনাকে দেখাবো। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো বন্ধুরা, আমি এখানে যে সমস্ত তথ্যগুলো সিলেক্ট করেছি যেগুলো আমি চেঞ্জ করে দেখাবো আপনাকে ডেমো হিসাবে। তো প্রথমত নাম, তো নামের এখানে আপনার ভোটার কার্ডে যে নামটি আছে, যদি আপনি নামটি চেঞ্জ করতে চান তাহলে আপনার ভোটার কার্ডে যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে দেবেন না। যে নামটি আপনি সঠিক अर्थात जे नामटी आपनी चेंज करते चान सेई सठिक नामटाई किन्तु एखाने आपनारा दिए देवें। तो आपनार सठिक नाम जेटा होबे सेटा आपनारा एखाने देवें। एरपरे किन्तु एखाने बला होयेछे जे आपनी एटा एखाने जे बानानगुलो लिखेछेन एगुलो कि सठिक एटाई किन्तु आपनार भोटार कार्डे प्रिंट होबे। यदि हाँ होये थाके येस करे देवें। येस करार परे देखते पारबेन एखाने आपनी जेटा लिखेछेन तार बांगलाटाओ किन्तु एखाने चले एसेछे। बाई चान्स यदि बांगला बानानटा एखाने भुल आसे ताहले एखाने एई जे कीबोर्ड आछे कीबोर्डे क्लिक करे किन्तु आपनारा एखान थेके आपनार जे बांगला बानान सेटा लिखे दिते पारबेन। एरपर डेट अफ बार्थ आपनी जो डेट अफ बार्थ चेंज करते चान ताहले आपनार भोटार कार्डे जेटा आछे सेटा किन्तु एई जायगागुलोते देबेन ना। बारबारई बोलछि आपनार भोटार कार्डे बर्तमाने जेटा आछे आपनी नाम एबं जन्म तारीख चेंज करार जोन्नो किन्तु अप्लिकेशन करछेन। सुतरां चेंज करे जेटा होबे माने नतुन जेटा करते चान सेटाई किन्तु एखाने फिल करबेन। जतगुलो सिलेक्ट करबेन सेई सठिकटाई किन्तु फिल करते होबे। देखा जाच्छे आमार छिलो 0102 2000 साल आमार ओटा होबे 0101 2000 साल। सेई क्षेत्रे आमि किन्तु एखाने 0101 करे दिलाम अर्थात सठिक आमार एटा होबे बोले आमि एटाई दिलाम। तो এটা डेमो हिसेबे देखानोर जोन्नो दिच्छी आपनादेरके देखानोर जोन्नोई। तो एरपर रिलेटिव नेम अर्थात रिलेटिव नेम आपनार क्षेत्रे जेटा होबे सठिक सेई रिलेटिव सठिक नेमटाई किन्तु आपनारा एखान थेके दिये देबेन। एटा देवार परे बाइरे क्लिक करार परे सेम एखाने अर्निंग एकटा मेसेज देबे एटाके ओके करबेन यदि सठिक एखाने लिखे थाकेन सेई क्षेत्रे। तो एखाने देखे नेबेन जे बानानगुलो ठीकठाक आसछे किना। एरपरे चले आसछे एड्रेस। जेहेतु आमि एड्रेस सिलेक्ट करेछिलाम तो एड्रेस एखाने कि करबेन आपनार हाउस बा बिल्डिंग बा अपार्टमेंट नम्बर जेटा। तो प्रत्येकेरই हाउस नम्बर थाके तार भोटार लिस्टे। आपनार जदि ना जाना थाके ताहले আপনি ভোটার লিস্টটা চেক করে দেখতে পারবেন বাড়ির নাম্বার বলে লেখা থাকে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে কিন্তু এই জায়গাতে যেটা লিখেছেন সেটা বাংলা এখানে চলে আসবে। এরপরে এখানে মহল্লা বা রোড বা লোকালিটি এরিয়া এই সমস্ত জিনিস। তো এখানে আপনার যে গ্রামের নাম সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে এখানে আপনার যে टाउन बा भिलेजर नामटी आछे अर्थात थानार एरिया जेटा सेटाओ आपनारा लिखते पारेन बा ब्लकेर नामटी। एरपरे एखाने आपनार जे पोस्ट अफिसटा होबे सेई पोस्ट अफिसेर नामटा आपनारा एखाने लिखे देबेन। एरपरे देखते पारबेन जा जा एखाने लिखछेन सेई जिनिसगुलो किन्तु नीचे बांगलाते चले एसेछे। यदि कोनो भूल हय थाके ताहले एखाने कीबोर्डे क्लिक करे किन्तु आपनारा चेंज करे निते पारबेन। एरपरे देखते पारबेन पिन कोड चा हयेछे तो आपनार जे पिन कोडटा होबे सेई पिन कोडटा एखाने दिये देबेन। एरपरे एखाने आपनार साब डिविजनेर नाम सेटाओ आपनारा इउज करते पारेन। एरपर पेजटिके स्क्रल डाउन करे नीचे चले आसबें। नीचे आसार पर आपनार डिस्ट्रिक्ट जेटा होबे सेई डिस्ट्रिक्टटा अटोमेटिक सिलेक्ट थाकबे। एरपर एखान थेके देखते पारबेन डकुमेंट्सगुलो आपलोड करते होबे। जेहेतु आमि 4 रकम संशोधन करेछि नाम जन्म तारीख ठिकाना एबं रिलेटिव नेम। तो 1 2 3 4 चारटी डकुमेंट्स किन्तु आमाके दिते होबे। एबार एखाने देखुन কোন কাজের জন্য কোন ডকুমেন্টসটি আপনি দিতে পারবেন। এখানে নাম চেঞ্জের জন্য কি কি ডকুমেন্টসগুলো সাপোর্ট করবে তার আগে আপনাকে জানিয়ে রাখি যে ফাইল সাইজ কিন্তু হতে হবে 2 MB যেটা জেপিজি জেপিইজি পিএনজি পিডিএফ ফরম্যাট এই কটা ফরম্যাটেই কিন্তু আপনাকে এই ফাইলটা হতে হবে। তো এখানে নাম চেঞ্জের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন জল বা ইলেকট্রিসিটি বা গ্যাস কানেকশনের বিল যেটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন আধার কার্ড দিতে পারেন। এছাড়াও আপনার ব্যাংকের যে পাসবুক সেটা পোস্ট অফিস হতে পারে বা ন্যাশনালাইজড শিডিউলড ব্যাংক হতে পারে ইন্ডিয়ান পাসপোর্ট হতে পারে রেভিনিউ ডিপার্টমেন্ট যেটা জমির দলিল বা পর্চা সেটাও হতে পারে। এছাড়াও এখানে রেজিস্টার্ড রেন্ট লিজ ডিড অর্থাৎ আপনি যে লিজ বা ভাড়া নিয়েছেন সেটার যে ডিড বা দলিল সেটাও দিতে পারেন। সেল ডিড অর্থাৎ বিক্রিত জমির যে দলিল সেটা দিতে পারেন। বার্থ সার্টিফিকেট দিতে পারেন প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স। এছাড়াও আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা আপনি দিতে পারেন। এনি আদার ডকুমেন্ট যদি এটা সিলেক্ট করেন যে অন্যান্য ডকুমেন্ট আপনি দেবেন এর মধ্যে যে ডকুমেন্টস সেগুলো নেই সেক্ষেত্রে আপনি কি ডকুমেন্টস দিতে চাইছেন সেটা এখানে লিখতে হবে। এরপরে কিন্তু আপনার চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টটি সিলেক্ট করতে হবে। ঠিক এবার দেখে নেব ডেট অফ বার্থের ক্ষেত্রে কী কী ডকুমেন্টসগুলো দেবেন। এখানে ক্লিক করার ফলে দেখতে পারবেন সেম টু সেমই আছে কিন্তু কোনো চেঞ্জেস এখানে নেই। যেমনটা নাম চেঞ্জের ক্ষেত্রে তেমনটা কিন্তু এখানে জন্ম তারিখ চেঞ্জের ক্ষেত্রেও একই বলা হয়েছে। তো এরপরে আপনার যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে এখান থেকে বলা হয়েছে যে রিলেশন নেমের ক্ষেত্রে আপনি কী কী ডকুমেন্টস দিতে পারেন। তো এখানে ক্লিক করার ফলে দেখবেন রিলেশন চেঞ্জের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট আপনি দিতে পারেন সেগুলো কিন্তু এর মধ্যেই আছে। আপনার যেটা হবে এর মধ্যে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কি দিতে পারেন। তো অ্যাড্রেস প্রুফ হিসেবেও কিন্তু এখানে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে পারেন। তবে এর মধ্যে কেন প্যান কার্ডটা দেয়া হয়েছে বুঝতে পারছি না। প্যান কার্ডে অ্যাড্রেস থাকে না। এর মধ্যে প্যান কার্ড ছাড়া আপনারা যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। তো বন্ধুরা আমার যে ডকুমেন্টস সেগুলো কিন্তু আমি এখানে উপরে সিলেক্ট করে দিয়েছি। এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে প্লেস চাওয়া হয়েছে অর্থাৎ কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন সেই প্লেসের নামটা এখানে লিখে দেবেন। এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এখানে ক্যাপচা কোড যেটা শো হয়েছে সেম টু সেম ক্যাপচা কোডটা কিন্তু আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনে আপনারা ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এরকম ফর্মটি কিন্তু ওপেন হবে ফর্মটিকে একেবারে স্ক্রল আপ করে উপরে চলে আসবেন অর্থাৎ আপনি কি কি চেঞ্জেস করেছেন বা কি কি ডিটেইলসগুলো দিয়েছেন সেগুলো কিন্তু এখানে শো হবে। তো এরপরে আপনি কি কি চেঞ্জ করেছেন সেটা এখানে টিক দেওয়া থাকবে। তো আমি ডেমো হিসেবে দেখানোর জন্য 4টি সিলেক্ট করেছিলাম, লাস্টে আপনাকে দেখানোর জন্য এখানে 1টি সিলেক্ট করে দিলাম। তো এই জায়গাতে কিন্তু এখানে ফটো টটো চাওয়া হয়েছে, যেহেতু আমি ফটো সিলেক্ট করিনি তার জন্য আমাকে এখানে ফটো কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে এভাবে আপনারা পেজটি আপ করে সমস্ত তথ্যগুলো দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। বিশেষ করে আপনি এই জায়গা থেকে অর্থাৎ এখানে 2 নম্বর সাব কলাম থেকে শুরু করে নিচে পর্যন্ত কয়েকটি স্টেপ দেখবেন যে এখানে কী কী সিলেক্ট করেছেন, উপরে আর অন্য কিছু দেখলেও চলবে না দেখলেও চলবে। আর বিশেষ করে এই জায়গাটাতে 2 নম্বর অপশানে এই জায়গাটাতে আপনারা দেখবেন যে কোন কোন অপশানগুলো সিলেক্ট করা আছে। যদি বাই চান্স এখান থেকে ভুল সিলেক্ট করা হয়ে থাকে, দেখা যাচ্ছে আপনি ঠিকানা পরিবর্তনের জন্য সিলেক্ট করবেন, সেটা আপনি নামও করা হয়ে গেছে ভুল করে বা ফটো, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু নিচে এসে কিপ এডিটিং অপশানে ক্লিক করে সেটা চেঞ্জ করতে পারবেন। যদি দেখেন না সব কিছু ঠিকঠাক আছে, যা করতে চেয়েছেন সেটাই এই প্রিভিউ ফর্মে শো হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি আর্নিং মেসেজ কিন্তু দেওয়া হবে অর্থাৎ আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। এই জায়গাতে কিন্তু আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম কিন্তু অ্যাকনোলেজমেন্ট যেটা সেটা কিন্তু এইখানে চলে আসবে। এরপরে আপনি এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানে ক্লিক করবেন। যদি নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকে সেজন্য আপনাকে রিকমেন্ড করব অবশ্যই আপনারা এখান থেকে যে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার জেনারেট হয়েছে এই রেফারেন্স নাম্বারটা কিন্তু এভাবে সিলেক্ট করে কপি করে আগে অন্য একটা ট্যাবে আপনারা নিয়ে রাখবেন বা অন্য কোথাও সেভ করে রাখবেন, তারপরে আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। কারণ বাই চান্স যদি দেখা যাচ্ছে যে আপনার ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করার ফলে সার্ভার এররের জন্য আর নেক্সট পেজটি ওপেন হলো না বা এই অ্যাকনোলেজমেন্টে ডাউনলোড হলো না, সেক্ষেত্রে প্রবলেমে পড়তে হবে। তো অবশ্যই এটা আগে কপি করে নেবেন। তো চলুন এবার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্ট সেটা কিন্তু এভাবে এখানে শো হবে। অবশ্যই আপনারা এটাকে কিন্তু প্রিন্ট করে নেবেন। এছাড়াও চাইলে এখান থেকে সেভ যে বাটনটি আছে এই সেভ বা ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও সরাসরি এখান থেকে কিন্তু আপনারা প্রিন্টও করে নিতে পারবেন। তো অবশ্যই এই যে কপি এই কপিটা কিন্তু আপনারা প্রিন্ট বা সেভ করে রাখবেন। তো বন্ধুরা, এখনকার এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাদেরকে দেওয়া ছিল অর্থাৎ আপনারা কিভাবে নতুন ভোটার সার্ভিস পোর্টাল থেকে আপনাদের ভোটার কার্ডটি সংশোধন করবেন, সেটা যে কোনো ধরনের সংশোধন হতে পারে, কি কি নথিপত্র দিতে হবে, ডকুমেন্ট সাইজ কী হতে হবে, কিভাবে আপলোড করবেন, তার সমস্ত তথ্যটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। অনেকে হয়তো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যে আমরা ডেট অফ বার্থ কীভাবে সংশোধন করব, ফটো কীভাবে চেঞ্জ করব, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা আরও একবার দেখবেন, স্পষ্ট ক্লিয়ারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।